চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আগের দিন তো তোমরা রথ দেখলে, চন্দ্রনগরের রথ। তো আজকে আমরা এসেছি চন্দ্রনগরের রথের মেলা, বা বলতে পারো জগন্নাথ বাড়ির মেলা। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই জগন্নাথ দেবকে আজকে কোন বেশে আছেন। মানে আগের দিন তো তোমাদের বলেই ছিলাম 8 দিন আলাদা আলাদা বেশ হয়, তো আজকে কোন বেশ আছে সেটাও দেখা যাবে, প্লাস মেলা তোমাদের পুরোটাই ঘোরানো হবে, আর মন্দিরটাও দেখানো হবে। মন্দিরটা খুব সুন্দর, তো চলো ভিতরে গিয়ে দেখাও। তো এদিকে জিটি রোড, জিটি রোড থেকে সোজা আসতে হবে, এসে বাঁ দিকে পড়বে জগন্নাথ বাড়ি। এদিকে জিটি রোড সোজা, তো এখান থেকে সোজা বাঁ হাতে। তো চলো ভেতরে যাই। আবার ছোটো দোকান বসেছে রাস্তার দুদিকে, এদিকে চপের দোকান, এদিকে খেলনার দোকান, আর রথের মেলার সব থেকে বড় জিনিস জিলিপি। তো চলো ভেতরে যাই। ভেতরে তো বেশ বড়ই মেলা বসেছে, খুব ভিড়ও হয়েছে, মানে মোটামুটি ভিড়, যেহেতু আমরা একটু দেরি করে এসেছি তাই ভিড়টা একটু কম। তো আগে ঠাকুর দেখে নিই, তারপরে মেলা ঘুরবো। তোমাদের তো বলেই ছিলাম 8 দিন 8 রকমের বেশ হয় ঠাকুরের, তো আজকে হচ্ছে কোটাল বেশ। এদিকে রাধা কৃষ্ণ গোপাল অনেক ঠাকুর আছে, এদিকে বিপত্তারিণী মা আছে, ওখানেও ঠাকুর আছে, তো ওখানেও যাই। এখানে খুব সুন্দর কৃষ্ণ ঠাকুর রয়েছে, কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন, এটা নারায়ণ, আর এদিকে কৃষ্ণ ঠাকুর রয়েছেন, খুব সুন্দর দেখতে লাগছে। মন্দিরটা দেখাই, মন্দিরটা খুব সুন্দর সাজানো। তো এদিক থেকে মেলাটা স্টার্ট করা যাক ঘোরা। বসেছে কাঠের পেঁচা, কাঠের তৈরি সমস্ত জিনিস। এটা কি সুন্দর দেখতে, দেখো। এই জগন্নাথ বাড়ি আসতে হলে তোমাদের চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে আসতে হবে, সেখানের জিটি রোড থেকে তো কোন দিকে আসতে হবে সেই রাস্তাটা তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। বাচ্চাদের খেলনার দোকান, তেমনি খুব গরম। শুধু মেয়েদের সাজের জিনিসের দোকানই এত বেশি হয় কেন? শুধু মেয়েদের সাজের জিনিসের দোকানই এত বেশি হয় কেন? কেন কেনে মেয়েরা বেশি? বেশ অনেক ধরনের জিনিসের মেলাই এখানে বসেছে দেখছি, আর ভিড় তো মোটামুটি আছে। রাত্রি হয়ে গেছে প্রায় 9টা বাজতে চললো, তাও বেশ ভালোই ভিড় আছে।
আছে। আমি এই ফার্স্ট টাইম এলাম, শান্তনু এখানে ফার্স্ট টাইমই এলো, ও রথ দেখতে অনেকবার এসছে কিন্তু এই জগন্নাথ বাড়িতে আসা হয়নি আমার। আমারও কোনো দিন আসা হয়নি, ওরও কোনো দিন আসা হয়নি। তোমরা কারা কারা এসছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিও যে তোমরা এসেছো কি না এই বাড়িতে। আর যারা আসোনি তাদের জন্য তো এই ভিডিওটা, তোমরা দেখেই নিলে যে এখানকার ঠাকুর কীরকম আর মেলাও কীরকম বসে। তো এখন দুজনের জন্য খুব সুন্দর সুন্দর দেখতে চুড়ি পাওয়া গেছে, সেগুলো এখন পছন্দ চলছে। কি সুন্দর দেখো চুড়িগুলোর, পড়বে নাকি কে জানে কিন্তু কিনে নেওয়া যাক। এদিকের এই মাথার ক্লিপগুলোও সুন্দর দেখতে, শুধু সাজের জিনিসের দোকান, শুধুই সাজের জিনিসের দোকান। এইটা নয়, এটা আর একটা বড় ছিল। এদিকে আবার খেলনা, এই যে একটা সুন্দর জিনিস পাওয়া গেছে, পূজার পছন্দ হয়েছে। আমি বললাম পরেই থাকতে, এটা ভালোই লাগছে এই ড্রেসটার সাথে। একটু অন্ধকার হয়ে গেছে, অনেকটা। তো তোমাদের কেমন লাগলো মেলা আর জগন্নাথ বাড়ি, জগন্নাথ ঠাকুর সবকিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটা তোমাদের প্রত্যেক সময় বলি যাতে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই ক্লিক করে রাখবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন আরও ভালো কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।